দর্শক, স্বাগত জানাচ্ছি পদা টাইম সংবাদে। জেনে নিব রাজশাহীর করোনা ও কঠোর লকডাউন পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় আটজন মারা যান শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন সময় হাসপাতালের করোনা ইউনিটে এই চোদ্দ জনের মৃত্যু হয়। বিস্তারিত সহকর্মী ফাতিন ইশরাকের প্রতিবেদনে। একদিনে করোনা ইউনিটে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর সাতজন, বাকিদের মধ্যে নাটোরের চারজন এবং পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে। এ নিয়ে চলতি মাসের দশ দিনে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১৭১ জন, এর মধ্যে রাজশাহীর ৮৮ জন। নতুন মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মধ্যে ৫ জনের বয়স ৬১ বছরের উপরে, বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের ৭ জন ও ৩১ থেকে ৫০ বছর বয়সের ২ জন। ২৪ ঘন্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৬০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। শনিবার সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন রোগী বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৫২২ জনে। এর আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৫০১ জন। অতিরিক্ত রোগীদের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৯ জন। এদিকে টানা ৫ দিন কমার পর রাজশাহীতে আবারও বেড়েছে করোনা ভাইরাস শনাক্তের হার। শুক্রবার ২টি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, যা আগের দিনের চেয়ে ১৫.৬১% বেড়ে করোনা শনাক্তের হার ৩৩.৭৭%। আগের দিন বৃহস্পতিবার ছিল ১৮.১৬%। অপরদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি রাজশাহীতে মাঠে রয়েছে ১১ প্লাটুন সেনা, বিজিবি ও আনসার সদস্যরা। এছাড়াও মাঠে কাজ করছে ২২টি ভ্রাম্যমাণ আদালত। কঠোর লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার ৪৮ জনের ৩৬,৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২জনকে কারাদণ্ড দেয়া হয়। ঈদের পর থেকে রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি কর্পোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে ২ দফা বাড়িয়ে তা ৩০ জুন পর্যন্ত করা হয়। এরপর ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস, রাজশাহী। এই ছিল রাজশাহীর আজকের সর্বশেষ করোনা ও লকডাউন পরিস্থিতি। মাস্ক পরুন, বিধিনিষেধ মেনে চলুন, নিজে নিরাপদে থাকুন, পরিবার ও দেশকে নিরাপদে রাখুন।